যে কারণে 11 আসনে মনোনয়ন দিতে পারেনি জাতীয় পার্টি। জানাবো বিএনপির ব্যর্থতায় সফল আওয়ামী লীগ। আমরা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারি না, করিও না, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো মানববন্ধন করবেন বিএনপির কারাবন্দি নেতাদের পরিবারের সদস্যরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে কারণে 11 আসনে মনোনয়ন দিতে পারেনি জাতীয় পার্টি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেছে। দলটি 300টি আসনের মধ্যে 289টি আসনে মনোনয়ন দিয়েছে, বাকি 11টি আসনে এখনও মনোনয়ন দিতে পারেনি দলটি। প্রার্থী ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, 2 থেকে 3টি আসনে কেউ মনোনয়ন চায়নি, আর বাকি আসনগুলোতে মনোনয়নের আবেদন পাওয়া গেলেও সেখানে কাউকে কাকে দেওয়া হবে সেটা আমাদের দলের পক্ষ থেকে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। সেজন্য এখন অপেক্ষায় আছি, যেহেতু সময় আছে। এই সিদ্ধান্ত চেয়ারম্যান নিতে পারেন, তখন আমরা ওই আসনগুলোতে প্রার্থী দেব। অপর প্রশ্নের জবাবে জাপার মহাসচিব বলেন, আমাদের রানিং এমপি যারা আছেন তাদের প্রত্যেকেই আবার মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির ব্যর্থতায় সফল আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাস দেড়েক, ঘোষণা হয়ে গেছে তফসিল, এখনও সেই অর্থে আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি বিএনপি। বিদেশ নির্ভরতা, দল নেতার অভাব ও মিত্রদের নিষ্ক্রিয়তায় শেষ পর্যন্ত হরতাল অবরোধের মতো কর্মসূচিতে ভর করেও শেষ রক্ষা হচ্ছে না দলটির। দাবি আদায়ে জোরালো আন্দোলন গড়ে তুলতে না পারার ব্যর্থতার মধ্যে সফলভাবে নির্বাচন অনুষ্ঠানের পথেই এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। বিএনপি রাজপথে যতটুকু কর্মসূচি পালন করতে সক্ষম হয়েছে তার পাল্টা কর্মসূচিতেও এগিয়েছিল ক্ষমতাসীনরা। ঈদের পর, পূজার পর, তফসিল ঘোষণার পর আন্দোলন সহ নানা আলটিমেটাম দিয়ে রীতিমতো হাসির পাত্রে পরিণত হয়েছে বিএনপি। নানান সুযোগ ও ইস্যু থাকা সত্ত্বেও জনস্বার্থ ঘিরে গণ আন্দোলন করতে ব্যর্থ হয়েছে দলটি। নিজ দল ও নেতাদের স্বার্থকেন্দ্রিক আন্দোলনে ব্যস্ত বিএনপির নেতারা বক্তব্য বিবৃতিতে যতটা বাঘ, মাঠের আন্দোলনে ততটাই বিড়ালের ভূমিকা প্রদর্শন করেছে। সরকার ও আওয়ামী লীগের শক্তি এবং কৌশল মোকাবেলায় ধোপে টেকেনি বিএনপি ও তাদের মিত্ররা। এখন পর্যন্ত নিজেরা নির্বাচনে না আসাই তাদের একমাত্র সফলতা, কিন্তু এটা তাদের ক্ষমতার স্বপ্ন থেকে আরও ছিটকে দেবে। জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন সামনে রেখে গভীর ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত অপশক্তি। তাদের ষড়যন্ত্র নতুন নয়, আওয়ামী লীগ সরকারে আসার পর থেকেই তারা এই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এর মধ্যে অবরোধ নামক প্রোগ্রাম দেওয়া হচ্ছে। অবরোধ তো হচ্ছে না, দেশের জনগণকে অবরুদ্ধ করা হচ্ছে। জনগণকে অবরুদ্ধ করে আসলে কেউ কোনোদিন রাজনৈতিক লক্ষ্য হাসিল করতে পারেনি। এখনও এদের অবরোধ জনগণ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, এদের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা তো কম, বিএনপি মাহ ছাড়া হাতি। তাদের যে কে পরিচালনা করছে বা কিভাবে পরিচালনা হচ্ছে আমরা সবাই জানি। বিএনপি আজ এমন একটি দলে পরিণত হয়েছে যে সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপিকে বিশ্বাস করা যায় না। 28 অক্টোবর তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে বলেও বিশৃঙ্খলা করল, সাংবাদিকদের ওপর হামলা করলো, পুলিশ পিটিয়ে মারল, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালালো। এখনও তারা জ্বালাও পোড়াও চালিয়ে যাচ্ছে, শতাধিক গাড়ি তারা জ্বালিয়ে দিয়েছে। কার গাড়ি জ্বালালো কিসের জন্য, এ প্রশ্ন তো বিএনপির কাছে আমরা করতেই পারি। এই গাড়ি জ্বালিয়ে কী ফায়দা, শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পুলিশ লেলিয়ে দিয়েছে, একই সঙ্গে তাদের সব নেতাকে গ্রেফতার করেছে কি? বিএনপির অভিযোগ স্মরণ করে দিলে আওয়ামী লীগের সিনিয়র নেতা বলেন, গ্রেফতারের বিষয়টি যেমন দেখছেন, তারা আগে যদি দেখেন বিএনপি কিন্তু সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচি করেছে, সেটা সরকারের সহযোগিতা নিয়েই করেছে। তারপর আসছেন 28 অক্টোবর, এদিন তারা ও আমরা শান্তিপূর্ণ সমাবেশ করার শর্তেই অনুমতি পেয়েছি, কিন্তু তারা লঙ্কা কাণ্ড করলো। আমরা ঠিকই শান্তি সমাবেশ করেছি, তারা কিন্তু বিশৃঙ্খলা করেছে। গণতন্ত্র সমুন্নত রাখতে ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের পাহারা নির্বাচন পর্যন্ত চলবে। কি ছিল ম্যাজিক কন্টকাকীর্ণ এই পদ পাড়ি দেওয়ার ক্ষেত্রে? জবাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন জাগো নিউজকে বলেন, টানা 3 মেয়াদে ক্ষমতার কালে শেখ হাসিনার প্রজ্ঞা নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। দারিদ্র বিমোচনে অসামান্য সফলতা অর্জিত হয়েছে, মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। বৈশ্বিক সংকট মোকাবেলায় রাষ্ট্রনেতা শেখ হাসিনা পরম সফলতা প্রদর্শন করেছেন। বর্তমান অস্থির বিশ্বে আমাদের নেতা শেখ হাসিনা বাংলাদেশের মানচিত্রের সীমানা অতিক্রম করে আজ বিশ্বের নির্যাতিত মুসলমানদের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। ফলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে শেখ হাসিনা আজ এক আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
তিনি বলেন, টানা তিন মেয়াদে রাষ্ট্র পরিচালনার পরও শেখ হাসিনা ম্যাজিকের কারণেই বিরোধী দলগুলো আহত আন্দোলনের জনগণ এমনকি তাদের সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারছে না। জনবিচ্ছিন্ন আন্দোলন কখনো সফল হয় না। বিএনপি কৌশলে পরাজিত দাবি করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি যে টানা অবরোধ কর্মসূচিতে যাবে এবং তাদের পুরনো কায়দায় জ্বালাও পোড়াও শুরু করবে সেটা আমরা জানতাম। সে কারণেই 28 অক্টোবর যাতে তাদের সঙ্গে কোনো ধরনের সহিংসতায় লিপ্ত না হয় আওয়ামী লীগ, সেই জন্য আমরা সতর্ক ছিলাম। তাদের উদ্দেশ্য ছিল পুলিশকে টাচ করবে, পুলিশ তাদের গুলি করবে, এটাই নেতাদের নির্দেশ ছিল। সেই নির্দেশ অনুযায়ী তাদের কর্মীরা পুলিশ হত্যা করেছে, কিন্তু পুলিশের যেটা করার ছিল গুলি করা, পুলিশ কিন্তু গুলি করেনি। এখানেই তারা পরাজিত হয়ে গেছে আসলে। তিনি বলেন, তাদের অবরোধ কর্মসূচি যেটা দিয়ে যাচ্ছে এটা কিন্তু ভোতা অস্ত্র, এতে কাজ হয়নি। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে, কিন্তু দল হিসেবে বিএনপির কার্যক্রম হয়ে গেছে নিষিদ্ধ সংগঠনের মতো, সর্বহারা পার্টির মতো। তারা নিজেরা দাবি করে 1 কোটি কর্মী আছে তাদের, তাদের হাজার হাজার নেতা, কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে, এখন আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে ISI-এর মতো। তারা ভিডিও বার্তা দেয়, ভিডিওতে কর্মসূচি দেয়, সারাদিন দেখা যায় না, সন্ধ্যার পর কয়েকটা গাড়িতে আগুন দেয়, এটা তাদের রুটিন ওয়ার্ক হয়ে গেছে। মির্জা আজমের দাবি, এটা দিয়ে তারা নির্বাচন ঠেকাতে পারবে না, সরকারেরও পতন ঘটাতে পারবে না। এরই মধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। সর্বশেষ আমাদের কার্যনির্বাহী কমিটির সভায় নেত্রী নির্দেশ দিয়েছেন, আমাদের কর্মীরা যেভাবে রাজপথ পাহারা দিচ্ছে এটা নির্বাচন পর্যন্ত রাখতে হবে, তারা যেন উজ্জীবিত থাকে, এজন্য আমাদের বিভাগীয় সাংগঠনিক টিমকে জেলায় জেলায় গিয়ে তাদের সঙ্গে বৈঠক করে নির্দেশনা দিতে বলেছেন। এদিকে রাজপথের আন্দোলন ছেড়ে অজ্ঞাত স্থান থেকে ভিডিও কলে কর্মসূচি ঘোষণা নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জাগো নিউজকে বলেন, নেতারা কাজ করছেন, তারা আত্মাহুতি দেবে নাকি? সরকারের কৌশল যেমন পরিবর্তন হয়, আমাদের আন্দোলনের কৌশলও পরিবর্তন হয়। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার আদায়ে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, তবে সরকার যদি এগিয়ে যায় অ্যাগ্রেসিভলি, জনগণের আন্দোলন আরও শক্তিশালী হবে, আরও কঠোর আন্দোলন হবে। বিশ্লেষকরা বলছেন, সংসদে যেমন জাতীয় পার্টি 2 মেয়াদে গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় ছিল, রাজপথে বিরোধী দল দাবি করা বিএনপিও হাগডাকে বাঘের গর্জন দিয়ে বাস্তবে বিড়ালের ভূমিকা প্রদর্শন করেছে। জনগণের পক্ষে সরকারের সঙ্গে দর কষাকষি করার সক্ষমতা বা শক্তি প্রদর্শন করতে পারেনি। সরকার ও আওয়ামী লীগের কৌশলের কাছে পরাস্ত হয়েছে তারা। এভাবে চলতে থাকলে রাজনীতির এই খেলায় যেই জিতুক, ক্ষতিগ্রস্ত হবে দেশ। আমরা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারি না, করিও না, বলছে পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি, আমরা তাদের উপেক্ষা করতে পারি না এবং করিও না। আমরা তো এই জন্য তাদের পরামর্শকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করি। বাংলাদেশের যারা বন্ধু রাষ্ট্র তারা বিভিন্ন সময় নানা বিষয়ে উপদেশ দেয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যের যদি ভালো উপদেশ থাকে স্বচ্ছ সুন্দর নির্বাচনের জন্য আমরা সেটা গ্রহণ করি, আমরা তা স্বাগত জানাই। আমরা তো পণ্ডিত না, যারা মাতব্বরি করবে আমরা তাদের সহ্য করব না। তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখি। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, আমরা নিজেরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই, আমরা আমাদের সাহায্য করছে, তারা আমাদের সাহায্য করছে, আমরা যদি এটা করি আমেরিকা আমাদের সঙ্গে থাকবে, তারা আমাদের বন্ধু দেশ। শুধু নির্বাচন নয়, তাদের সঙ্গে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক আছে, আমেরিকা সবসময় বাস্তববাদী। মানববন্ধন করবেন বিএনপি কারাবন্দী নেতাদের পরিবারের সদস্যরা। কারাবন্দী বিএনপি নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবে পরিবারের সদস্যরা। মঙ্গলবার বেলা 11টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বলেন, বেলা 11টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপির জাতীয় সিনিয়র নেতাদের পরিবারের সদস্যরা। প্রসঙ্গত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আলতাফ হোসেন, মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, জহিরুদ্দিন স্বপন সহ কেন্দ্রীয় কমিটির 150 জনের বেশি নেতা কারাগারে আছেন। উল্লেখ্য, নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন এবং কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে আরও 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে, আর বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল পালিত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।
কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।